2028 থেকে মানে সব রিক্রুটমেন্ট মানে ফিজিক্যাল টিজিক্যাল সব টিকেছে আর 2024 এখন এক্সাম দিছি। अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। हेलो बाइब सोनर भाई तो भाई खाक ले का हम न तो ना है नहीं अंग तब साथी का शा होंगे बड़ा थंगी तो इनके तीनी ने ब्लॉक खा त्रिपुरा पुलिस कैंडिडेट नो तो ये तीनी संजोत मिली हुई डेपुटेशन डलाई नाइट त्रिपुरा पुलिस हेडक्वार्टर নক নুগুই মান খা লামা বু কিসে ওয়াতি ওয়াউ তো তাও ফোন ওয়াতি পেনে পেনে কলাই তো খ হাইফোন তাম খাই মানে তাম খাই নাই বা থাঙ নাম বা থাঙ্গি তো আং সাতি হুঙ্গই হাই আং তাবু মা দু ফাই গাড়ি না সিঙ্গি তো তাই দল নগর হানা ইয়ে বড়ি আচ্ছি বাত কই আপ কক সালাইতে সালাইতে হুঙ্কে দল রব ফাইবে কিয়া যত নসংতাও একে থাঙ্গি তো লায়ো মটস্টান গানাও সই কিয়া অর অখরে ডাইরেক্ট বটলাও থাকাই চ রিক্রুটমেন্ট 1000 পোস্ট চ মানে অব কমপ্লিট খাইবো 2021 নোটিফিকেশন চাইকা চ ফিলাপ খাইকা তে 2022 ফিজিক্যাল লঙ্কা 2023 তে 24 সিনি এক্সাম কমপ্লিট ইনকা তার জোরা প্রসেস কমপ্লিট ইনকা কো এস এস সি জি ডি ফাইকা দুই বাটলাংখা যাবুক ফানো তাম আর পাই দো সিনি সি ড্রপ তাম যাবুক জব তলাং কাইসে জব নে তিন বছর নাঙ চার বছর নাঙে সিনি বয়স সেম দা এস টি রক এস রিলেক্সেশন বাই রিফানো যেপুর 30 বছর কাও 28 বছর কাও যাবো চাকরি পেয়ে কয় বছর ফাইনাই সিনি ফিজিক্যাল হোক তাবুক যে দো যাবো ফিট টনি মাইয়া তো যাবো নাইও তামো দুর্গা পূজা সুতাং অক্টোবর সুতাং কারণ হচ্ছে আমরা 2028 থেকে মানে সব রিক্রুটমেন্ট মানে ফিজিক্যাল টিজিক্যাল সব ঠিক আছে আর 2024 এখন এক্সাম দিছি কোনো মানে প্রসেস মানে কোনো আপডেট পাচ্ছি না যে আমরা চাই ওখানে 2022-24 দুর্গা পুজোর আগে মানে যে রিটার্ন এক্সাম দিছে এটার প্রসেসটা পাও মানে দুর্গা পুজোর আগে আমরা চাকরিটা পাও সবাই ছেলে মেয়ে মানে ইয়ে আসছেন দুই এটার জন্য কী কারণে কেন আজকে আপনারা পুলিশ কী কারণে কেন আজকে আপনারা পুলিশ হেড করেছেন না আপনারা কারা আমরা আজকা সমস্ত ত্রিপুরা পুলিশের ক্যান্ডিডেট আমরা এক নম্বর হয়েছি তো এটা এই ডিজিপি স্যারের কাছে একটা ডেপুটি সিভিল আছে যাতে আমরা যদি এই ত্রিপুরা পুলিশের যে প্রসেসটা সিলেকশন প্রসেস এটা খুবই ধীরগতিতে চলতেছে কারণ যে এটার যে প্রথম নোটিফিকেশন এটা 2021 সেপ্টেম্বর মাসে আসে প্রথমে 500 পোস্ট আসিল তারপরে এটারে মানে বাড়াই আসিল এটারে 1000 করা হয়েছে 2021 সেপ্টেম্বর মাসে প্রথম নোটিফিকেশন আছে অক্টোবরে 2024 চলতেছে 2024 জুন মাস চলতেছে এখনও কোনো মানে ইউই নেই ফিজিক্যাল গেছে ফিজিক্যালের 2022 লাস্টে ফিজিক্যাল গেছে এর এক বছর পরে রিটার্ন টেস্ট গেছে রেজাল্টের কোনো খবর নাই মাসের পর মাস চলে যেতেছে মানে এইভাবে চললে তো হইতো না তো আমরা আজকে এক লগ্ন হয়েছি স্যারের কাছে একটা ডেপুটেশন দিতেছি যাতে এটা তাড়াতাড়ি সম্পূর্ণ করা হয় আর যদি যাতে এরা ইলেকশনের আগে পঞ্চায়েত ইলেকশন কিছুদিন পরে এর আগে যাতে আমরা রেজাল্ট পাবলিশ করা হয় যে রিটার্ন টেস্ট দিচ্ছি আর দুর্গাপূজার আগে যাতে ফুল প্রসেস কমপ্লিট করা হয় আর যদি এমন না হয় তাহলে আমরা আগামী দিনে এর চেয়েও বেশি বড়ো আন্দোলনে সম্মিলিত হব ঠিক আছে নাহলে কারণ কেড়ে সবাই যেন ভয় দিতে বিয়ে দেওয়া বই মতো তারা পড়াশোনা করছে একটা কিছু করার লিখে তো তারা যদি বিয়ে হয়ে যায় তাহলে কী লাভ বলবো বা আমরা কেন একবার একটা একটা ভ্যাকেন্সি বাড়িতে ফুলফিল করছে তিন বছর চার বছর পাঁচ বছর তো আমরা আরেকবার যে ইন্টারভিউ দিব এটার কোনো সুযোগ নাই কিন্তু আমরা ত্রিপুরা পুলিশের তো নেমন না খেল পুলিশ আছে ফায়ার সার্ভিস আছে ডিআরবি ডিপুটিও আছে এরপরে 2019 লাস্ট টিএসআর আছে মানে 2024 সালে টিএসআর কোনো পাত্রই নাই এত দেরি হইলে কি হইব নি আমরা আমরা বেকার দেখি আমরা মানে আমরা জন্য খুশি আমরা ইয়ে করবো এমনি তো হতো না
এই মন্দির যদি চলে তাহলে হয়তো না এই যে প্রসেসটি আছে যেগুলো বলিস হোক জেল পুলিশ হোক ফায়ার হোক বা বুকটি হোক প্রক্রিয়া যে খুব তাড়াতাড়ি দ্রুতগতিতে সম্পন্ন করা হয় নাহলে আমরা সবাই অনেক মানে আরও বড় আন্দোলনের সম্মিলিত হবো আর কি। আচ্ছা আপনারা কতজন ছিলেন মানে টিকেছেন? আমরা ফিজিক্যালি নিচ্ছি 6,200 জন। কতটা পোস্ট ছিল? পোস্টটা ছিল 1,000, প্রথমে 500 ছিল, এটারে আপডেট করে সেটা 1,000 করা হয়েছে। আর দিল দাদা।